मैं निवेदन करूंगा माननीय प्रधानमंत्री महोदय से कि वे एक बार पुनः रिमोट का बटन दबाकर पीएम किसान सम्मान निधि की पंद्रहवीं किश्त जारी करने की कृपा करें আপনাদের সবারই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পনেরোতম কিস্তি টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে এলো যারা আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন আমার ফেসবুক পেজে বাংলার নিউজ এই ফেসবুক পেজে তাদের নাম আপনারা দেখতে পাচ্ছেন আমি একবার পড়ে শোনাচ্ছি কবির খান সুভাষ দাস পিঙ্কু বর্মন নাসির উদ্দিন প্রসেনজিৎ মজুমদার মুস্তাকিন তরফদার কোন কোন জেলা থেকে ইনারা আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে কবির খান দেখতে পাচ্ছেন চব্বিশ পরগনা জেলা থেকে আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে সুভাষ দাসবাবু উনারও টাকা ঢুকে গেছে পিঙ্কু বাবু আমাকে কোচবিহার জেলা থেকে সমস্ত তথ্য দিয়ে পাঠিয়েছেন উনারও টাকা ঢুকে গেছে সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন নাসির বাবু উনি উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থেকে আমাকে সমস্ত তথ্য দিয়ে পাঠিয়েছেন প্রসেনজিৎ মজুমদারবাবু কীরনাহার বীরভূম থেকে সমস্ত তথ্য দিয়েছেন সেই সঙ্গে মুস্তাকিন তরফদার উনি উত্তর চব্বিশ পরগনা থেকে আমাকে সমস্ত তথ্য দিয়ে পাঠিয়েছেন ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পনেরোতম কিস্তির টাকা ঢুকে গেছে এছাড়াও এর আগের ভিডিওতে আপনাদের আমি নদীয়ার কৃষ্ণনগরের যে টাকা ঢুকেছে সেটাও দেখিয়েছিলাম সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতে যে টাকা ঢুকেছে সেটাও আমি আপনাদের দেখিয়েছিলাম তো আপনারা যারা টাকা পেয়ে গেছেন তারা আমাকে অনেকেই কমেন্টেও জানিয়েছেন সবার নাম নিতে পারছি না সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আমি এই কিষান সম্মান নীতি পেয়ে আমি খুব উপকৃত হয় আমি নিজেও সম্মানিত আর আমার এই ফেসবুক পেজটাকে বাংলার নিউজ এটা যারা এখনও পর্যন্ত ফলো করেননি একটি রিকোয়েস্ট থাকলো এটাকে অবশ্যই ফলো করে নেবেন তো যাই হোক এবার যারা টাকা পাননি তাদের সম্পর্কে একটু জানিয়ে দিই যারা টাকা পাননি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পনেরোতম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে যদি বা বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাদের বলবো আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই এক দিন বা এক ঘন্টা বা কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সমস্ত টাকা ঢুকবে না আগামী সাত দিন পর্যন্ত মানে আগামী এক সপ্তাহ ধরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষানের ফিফটিন ইনস্টলমেন্ট ঢুকতে থাকবে তাই জন্য আপনি ওয়েট করুন আগামীকাল সকালেই হয়তো দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আর যাদের একাধিক ইনস্টলমেন্ট বাকি ছিল তাদের যদি একাধিক ইনস্টলমেন্টের টাকা ঢুকে থাকে তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের তথ্য দিয়ে কিন্তু অন্যজনকে সহযোগিতা করতে পারা যাবে আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থেকেছে বা ই কেওয়াইসি এখনও আপনারা করেননি তার জন্য স্ট্যাটাসে নো আছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে আপনারা সব কিছু ঠিকঠাক করে নেন আগামী এক মাসের মধ্যেই যারা বাকি থেকে গেছেন তাদের অ্যাকাউন্টে টাকা আসবে বা যাদের একাধিক ইনস্টলমেন্টের টাকার মধ্যে একটি ইনস্টলমেন্ট এসেছে বাকিগুলো এখনও পর্যন্ত পাননি তারাও কিন্তু টাকা পেয়ে যাবেন তাই আপনাদের সব কিছু ঠিকঠাক রাখুন আশা করি আপনাদের এই ভিডিওতে আমি সহযোগিতা করতে পেরেছি যে যাদের টাকা ঢুকেছে কোন কোন জেলায় টাকা ঢুকেছে তার বেশ কিছু উদাহরণও আপনাদের আমি দিয়ে দিলাম সেই সঙ্গে যাদের টাকা এখনও পর্যন্ত আসেনি তাদের সম্পর্কেও জানিয়ে দিলাম তো আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন আপনাদের অ্যাকাউন্টেও টাকা আসবে আজকের এই ভিডিওটি আপনার যদি উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন সেই সঙ্গে পরবর্তী আপডেট পাওয়ার জন্য পরবর্তীতে কিন্তু কৃষক বন্ধু সম্পর্কিত আপডেট আসবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখতে ভুলবেন না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ